জিনিসটা ওদেরকে খাওয়াচ্ছি সেটা হচ্ছে যে সোলা, এই যে সোলা বুট, তো এগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে, তো এখন এগুলো ফুলে একদম বড় হয়ে গিয়েছে। হাই গুবুদের ফ্যামিলি, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে এখানে যে গাছ কারবারটা হয়েছে সেটা হচ্ছে যে দেখেন যে এই যে একটা বাচ্চা এবং এই যে উপরে একটা বাচ্চা, তো এটা এক জোড়া, তো এর বাচ্চা এটা, তো এই বাচ্চাগুলো রেখে এই ওর যে মা বাবা রয়েছে তারা আবার ওইখানে ডিম দিয়ে দিয়েছে। তো এখন আমি খেয়াল করতেছি যে বাচ্চাগুলোকে বেশি একটা খাবার খাওয়াচ্ছে না তাদের বাবা মা। তো আপনারা যে কাজটা করবেন, যদি বাচ্চা রেখে, ছোট বাচ্চা রেখে কবুতর আবার পরবর্তীতে ডিম পেড়ে দেয়, তাহলে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা অবশ্যই ডিম পাড়ার পরবর্তীতে আপনি আপনার কবুতরগুলো, যে বাচ্চাগুলো রয়েছে সেগুলোর দিকে একটুনি ভালো নজর রাখবেন, দেখবেন যে বাচ্চাগুলোকে সঠিকভাবে তাদের বাবা মা খাওয়াচ্ছে কি না। তো এই বাচ্চাগুলোকে বেশি একটা খাবার খাওয়াচ্ছে না, তো যার কারণে এগুলোকে আমার এখন খাইয়ে দেওয়া লাগতেছে, না হলে যেহেতু ওরা অনেক ছোট এখনও নিজে নিজে খাবার খাওয়াটা শিখে নাই, তো যার কারণে ওদেরকে আমার খাবারটা খাইয়ে দেওয়া লাগতেছে। তো আপনারা যারা নতুন কবুতর পালক রয়েছেন তারা হয়তো বা কাবিয়ে যাবেন যে বাচ্চার একে কবুতর ডিম দিয়ে দিয়েছে এবং বাচ্চা এখন বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে না, তো এখন আমি বাচ্চাগুলোকে নিয়ে কি করব। তো আমি যে জিনিসটা খাওয়াচ্ছি সেটা এখন আপনাদেরকে আমি দেখাবো। তো আমি এখন যে জিনিসটা ওদেরকে খাওয়াচ্ছি সেটা হচ্ছে যে সোলা, এই যে সোলা বুট, তো এগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে, তো এখন এগুলো ফুলে একদম বড় হয়ে গিয়েছে, তো আমি এই সোলাগুলো ওদেরকে খাওয়াচ্ছি। তো কতগুলো সোলা আপনারা একটা বাচ্চাকে খাওয়াবেন সেটা হচ্ছে যে একটা বাচ্চাকে, এরকম সাইজের বাচ্চাকে পনেরো থেকে বিশটা সোলা আপনারা খাইয়ে দিতে পারেন। তো সকালের দিকে দশটা সোলা খাওয়াবেন এবং বিকালের দিকে দশটা সোলা খাইয়ে হালকা পরিমাণ ইঞ্জেকশন দ্বারা পানি খাইয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো এগুলোকে যেহেতু এখনও ওদের যেই নটটা রয়েছে, ওদের বাবা যে রয়েছে সে এখন হালকা পরিমাণে খাবার খাওয়ায়, তো যার কারণে আমি এভাবেই চালিয়ে যাচ্ছি, বাচ্চাগুলোর তেমন কোনো সমস্যা হচ্ছে না। তো এই যে হচ্ছে আরেকটা বাচ্চা নিচে গিয়ে বসে রয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন হয়তো, তো যার কারণে এই ছোটোখাটো একটি ভিডিও করা, যারা আপনারা নতুন রয়েছেন তারা যেন ঘাবড়ে না যান যে ছোট বাচ্চা রেখে কবুতর আবার ডিম দিয়ে দিয়েছে, এখন বাচ্চাগুলোকে খাবার খাওয়াচ্ছে না, তো এখন কি করব। তো জাস্ট আপনারা এই যে সোলাগুলো রয়েছে এগুলো ভিজিয়ে রাখবেন, এগুলো খুবই ভালো কাম করে কবুতরের বাচ্চার গ্রোথ ভালো রাখতে এবং দ্রুত হজম করতে খুব ভালো পরিমাণে সহযোগিতা করে। তো যার কারণে আমি এই সোলাটা বেছে নিয়েছি, তো আমি আরও কয়েকটা ভিডিওর মাধ্যমে আমি এই সোলাটাগুলোকে দেখিয়েছিলাম যে কেন আপনারা কবুতরের বাচ্চাকে সোলা খাওয়াবেন, কী কী উপকার পাবেন। তো এটাও আমার এক জোড়া খুব ভালো ডিম বাচ্চা করে, ওদের বাচ্চা হচ্ছে কি ওই যে দুইটা বাচ্চা রয়েছে, এরা এখন ভালোই খাওয়াচ্ছে, তো ওইখানে এক জোড়ার বাচ্চা রয়েছে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, তো আপনারা ভয় না পেয়ে আপনারা জাস্ট বিকেলের দিকে সোলাগুলো ভিজিয়ে রাখবেন, প্রত্যেক দিন সকালে খাইয়ে দিবেন, দেখবেন যে আস্তে আস্তে ওরা নিজেরা খাবার খাওয়াটা শিখে যাবে। তো আপনারা যেখানে কবুতরগুলোকে খাবার দেন সেখানে এই বাচ্চাগুলোকেও মাঝে মধ্যে নিয়ে ছাড়বেন, তো অন্য কবুতরের দেখা দেখি বাচ্চাগুলো খাবার খেয়ে নিবে। তো আশা করি আপনাদের এই ছোটোখাটো ভিডিওটা একটু হলেও উপকার এসেছে, যারা নতুন রয়েছেন তাদের জন্য। তো এই হচ্ছে আজকের ভিডিও, পরবর্তীতে এরকমই আরও অনেক কবুতর বিষয়ক টিপস নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, সে পর্যন্ত ভালো থাকুক, সুস্থ থাকুক, আপনারা আমার সকলের কবুতর, ধন্যবাদ।